এসএসটিভি পাবলিক যে ইউটিউব চ্যানেল এত বড় একটা যে কাজ করছে আমি দেখলাম, তো সত্যি আমাকে খুব ভালো লেগেছে যে এই প্রথম কোনো ইউটিউব চ্যানেলকে দেখলাম যারা সক্রিয়ভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে এই দুর্দিনেতে। সত্যি এদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আমিও তাদের সঙ্গে কন্ট্রিবিউট করতে রাজি, এবং আমিও তাদেরকে আর্থিকভাবে কিছু দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছি, যেটা খুবই কম। তো তারপরেও আমি তাই বলবো যে এই এসএসটিভির এই ইনিশিয়েটিভটাকে আপনারা সবাই মিলে এদের পাশে দাঁড়িয়ে, আপনারাও এদের পাশে দাঁড়িয়ে এই দুঃসময় মানুষের পাশে দাঁড়ান। বর্তমান সময়ে COVID-19 বা নোভেল করোনা ভাইরাসের প্রকোপে গোটা দেশ আজ লকডাউন, দেশের আপামর জনসাধারণ আজ গৃহবন্দী, সমাজের দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া গরিব দিনমজুর ব্যক্তিগুলো আজ খাদ্যের অভাবে ধুঁকছে। এরকম এক পরিস্থিতিতে এসএসটি পাবলিকের টিম এক জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সমাজের ওই সমস্ত গরিব অসহায় দিনমজুরগুলোকে চিহ্নিত করে তাদের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী তথা রেশন পৌঁছে দেবার চিন্তাভাবনা নিয়েছে এসএসটি পাবলিকের টিম। এরকম করে 1,000-এরও বেশি পরিবারের কাছে আমরা যাব, তাদের কাছে আমাদের খাদ্য সামগ্রী পৌঁছে দেবো। সত্যি কথা বলতে এই পর্যন্ত আমাদের এসএসটি পাবলিক চালিয়ে যা ইনকাম করেছি আমরা, আমাদের সমস্ত আয়টুকু আমরা এই কাজে ব্যয় করেছি। শুধু তাই নয়, আমাদের এই জনকল্যাণমুখী কাজটাকে আরও প্রসারিত করার জন্য, আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সমাজের বিভিন্ন দানশীল ব্যক্তিদের কাছে যাব এই চিন্তাভাবনা করেছি। আর এই আশা নিয়ে এসএসটি পাবলিকের টিম পুরো সঙ্গে নিয়ে আমরা পড়ন্ত বিকালে ফুরফুরা দরবার শরীফে এসেছি। আমরা এই আর্জি নিয়ে, আশা নিয়ে জমিয়ত উলামায়ে বাংলার সাধারণ সম্পাদক পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী সাহেবের কাছে আমরা যাব, ওনার কাছে আমাদের আবেদনটুকু রাখবো। চলুন যাওয়া যাক। এসএসটিভি পাবলিক যে ইউটিউব চ্যানেল এত বড় একটা যে কাজ করছে আমি দেখলাম, তো সত্যি আমাকে খুব ভালো লেগেছে যে এই প্রথম কোনো ইউটিউব চ্যানেলকে দেখলাম যারা সক্রিয়ভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে এই দুর্দিনেতে। সত্যি এদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানাই, এবং এদেরকে আমি এনকারেজই করতে পারি একমাত্র, কেননা এরা আরও বেশি কাজ করুক, মানুষের পাশে যেয়ে দাঁড়াক। তার জন্যে আমরা দেখুন জমিয়ত উলামায়ে বাংলা, মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ, শেষ জীবনের যে সংগঠন 1921 সালের, তার পক্ষে থেকে প্রায় 10,000 মানুষের কাছে আমরা পাঠিয়েছি খাদ্যদ্রব্য বা বাচ্চাদের ড্রয়িং বুক টুক থেকে নিয়ে বিভিন্ন সামগ্রী, যেটা আমরা বহুল প্রচারে নিয়ে আসিনি, কারণ মানুষের কাজ করব প্রচারে যাব কেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমরা, আরেকটা দিক আছে এর, আমরা যেভাবে মানুষের কাছে যাব তত মানুষ আরও আগ্রহী হবে, তারা ইন্সপায়ার হবে যে হ্যাঁ এরা কাজ করছে। সত্যি তেমনই আমি যদিও কারোর কাছ থেকে কোনো কিছু না নিয়ে আমরা কাজ করছি, কারণ আমাদের একটা সেন্ট্রালের অর্ডার যে আপনারা কোনো জায়গা থেকে কালেকশান করে আপনারা কিছু কাজ করতে পারবেন না, এটা জমিয়ে তুলামায় বাংলার ক্ষেত্রে। কিন্তু দেখুন এসএসটিভি পাবলিক যে একটা কাজ করছে বিশাল, তাদের যেই কর্মকাণ্ড, এটার জন্য আমি পরিষ্কার বলবো যে আমি আগ্রহী হয়ে এদেরকে আমি আমার ব্যক্তিগত, আমি জানেন আমি অনেক ধনী মানুষ না, আল্লাহ অনেক ইজ্জত দিয়েছে, তবে যতটুকু আল্লাহ আমাকে দিয়েছেন আমি লাখো শুকর আল্লাহর কাছে আদায় করি, কোটি কোটি শুকর আদায় করি। আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আমিও তাদের সঙ্গে কন্ট্রিবিউট করতে রাজি, এবং আমিও তাদেরকে আর্থিকভাবে কিছু দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছি, যেটা খুবই কম। তো তারপরেও আমি তাই বলবো যে এই এসএসটিভির এই ইনিশিয়েটিভটাকে আপনারা সবাই মিলে এদের পাশে দাঁড়িয়ে, যেমন আমি দিলাম, আপনারাও এদের পাশে দাঁড়িয়ে এই দুঃসময় মানুষের পাশে দাঁড়ান। কারণ একটা শিক্ষিত সমাজ এবং কিছু উঠতি বয়স্ক চাকুরিজীবী এবং তাদের একটা যে টিম আজকে কাজে নেমেছে, আমাকে খুব ভালো লাগছে। আপনারা কাজ করুন ভাই, আপনারা এগিয়ে চলুন। এসএসটিভির জন্য সবসময় দোয়া চাই যে আল্লাহ এই কর্মযোগ্যকে কবুল করে নিক, গরিবের পাশে দাঁড়িয়ে যেমন মানুষের মুখে এরা হাসি ফুটাচ্ছে, আল্লাহ যেন এদের মুখে হাসি ফুটিয়ে রাখে, এই দোয়াই এদের জন্য করবো আমি। সব ভিউয়ার্স, আপনারা সচক্ষেই দেখলেন যে আমাদের পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাই সাহেব আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কীভাবে সমর্থন করলেন। উনি শুধু সমর্থন করলেনই না, নিজে একজন সংগঠনের সাধারণ সম্পাদক হয়ে গরিব মানুষদের পাশে এভাবে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করার পরেও আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সমর্থন করে এক মোটা অঙ্কের টাকা আর্থিকভাবে সাহায্য করলেন, যেটা আমাদেরকে আর অনুপ্রাণিত করে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারাও যদি আমাদের এই কাজকে ভালো, আমাদের এই কাজকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও লাইক করুন,
এবার আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানান, সাথে ভাইজানের মতো আপনারাও আর্থিক সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। আমাদের স্ক্রিনে পেটিএম নাম্বার এবং ফোনপে নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে আপনারা আর্থিক সাহায্য পাঠাতে পারেন। এছাড়াও একটি নাম্বার ডিসক্রিপশানের নিচে দেওয়া আছে, ওই নাম্বার আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। সো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানান লাইক কমেন্টের মাধ্যমে, আর বেশি বেশি শেয়ার করুন। আমি একজন দেশের নাগরিক হিসেবে আপনাকে বলবো, স্টে হোম অ্যান্ড সেভ ইয়োর লাইফ। থ্যাংক ইউ।